ভোটের আসরে শ্রমিক দরদ আবারও মাথাছাড়া দিল রাজনৈতিক দলগুলোর। ডান বাম সমস্ত দলের নেতারা ব্যস্ত থাকেন শ্রমিকদের দ্বারা কিভাবে মিছিলের লাইন লম্বা করা যায়। ভোটের বৈতরণী পার হয়ে গেলেই শ্রমিক দরদ মাটি চাপা পড়ে রাজনৈতিক দলগুলোর কাছে। রাজধানীর এমএল প্লাজা সংলগ্ন এলাকায় বুধবার ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল মনোজিৎ কর নামে এক শ্রমিকের। অথচ শ্রমিকের মৃত্যুর একদিন পরেও মুখে টু শব্দটি পড়ল না লাল কিংবা গেরুয়া তেরঙ্গা ধ্বজাধারী কোনো শ্রমিক নেতারা। রাজনৈতিক মিছিলের লাইন লম্বা করা কিংবা ভোটের আসরে বাজিমাত করার ক্ষেত্রে শ্রমিকের ভূমিকা কোনো অংশেই কম নয়। শ্রমিকের জন্য লড়াইয়ের স্লোগান তুলে রাজসিংহাসনে রাজার চেহারা পরিবর্তন হলেও কোনো কালেই শ্রমিকের প্রতি দরদ প্রদর্শন রাজনৈতিক দলগুলোর মায়াকান্না বা ভেলকি ছাড়া কিছুই নয়। গত ২৫ বছর শ্রমিক সংগঠনের নামে কতিপয় শ্রমিক দরদির ব্যাংক ব্যালেন্স আর প্রতিপত্তিরই বিস্তার ঘটেছিল। অথচ প্রকৃত অর্থে শ্রমিকের জন্য কতটুকু কি করতে পেরেছে লাল ইউনিয়ন বাজরা তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। শুধুই মিছিলের লাইন লম্বা হয়েছে বছরের পর বছর শ্রমিকের জন্য লড়াইয়ের স্লোগান তুলে রাজসিংহাসনে অধিষ্ঠিত হয়েছে এরা। তবে এখন রাজ্যের সেই শ্রমিক পার্টি গদিচ্যুত হয়েছে। এখন মজদুরের নামে নতুন স্লোগান, নতুন স্লোগানে চলছে ফেলকিবাজি। বৃহস্পতিবার রাজধানীর এমএল প্লাজা সংলগ্ন এলাকায় শ্রমিকের অবাঞ্ছিত মৃত্যুকে ঘিরে এই ধরনের প্রশ্নই ফের উকি দিয়েছে। শ্রমিক মৃত্যুর একদিন কেটে গেলেও এখনও পর্যন্ত মুখ খোলেনি সিআইটিইউ, বিএমএস কিংবা আইএনটিইউসি ও শ্রমিক উন্নয়ন মঞ্চের মতো শ্রমিক সংগঠনগুলি। আর তাতেই রাজনৈতিক দলের ভেগদারি শ্রমিক সংগঠনগুলির শ্রমিক দরদ নিয়ে ফের সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। অন্যদিকে গোলচক্কর এলাকার যুবক শ্রমিক মনোজিৎ করের মৃত্যুর পর সরকারি কোনো সহযোগিতা কিংবা সহানুভূতি প্রদর্শনের কোনো ছবি এখনও পর্যন্ত বিজেপি সরকারের কাছ থেকে দেখতে পায়নি রাজ্যবাসী। রাজ্যের অসংগঠিত শ্রমিকদের পাশে এসে দাঁড়াতে কেন রাজনৈতিক দল ও সরকারের এত অনীহা তা কিন্তু ভাবাতে শুরু করেছে রাজ্যবাসীকে। সর্বোপরি শ্রম দপ্তর গোটা বিষয় নিয়ে নীরব, তারা কিছু বলতে নারাজ। তাদের কাজ শুধুই কি টুপাইস কামানো? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।